Hemia, Hemia. তা নেড়ি বিড়ি একটা জায়গায় বসবো, আইডি কার্ড দিব না মাস্টার স্যার, দেওয়ার তো কথা। তো বন্ধুরা, আমাদের কাজ শেষ, ভর্তি কমপ্লিট কি রাকিব? হ্যাঁ, মাত্র ভর্তি কমপ্লিট হয়ে আসলাম আমি, কাউন্টারে সব কিছু জমা টমা দিয়া এখন আমি মাস্টার স্যার স্টুডেন্ট। আমি ভেজিটেবল রোল আর পাগোড়া। বন্ধুরা, আমি এবং আমার বন্ধু রাকিব, আমরা দুইজন এখন যাচ্ছি সরকারি তিতুমীর কলেজে মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য। আমার বন্ধু সেখানে আজকে মাস্টার্সে ভর্তি হবে। তো সেই উদ্দেশ্যে আমরা তিতুমীরের দিকে যাচ্ছি, বর্তমানে আছি ভাসানটেক এলাকায়। এখন এই ভাসানটেক এলাকা থেকে সামনে ইসিং চত্বর থেকে ঘুরে তারপরে আমরা ময়মনসিংহ মহাসড়ক উঠবো, আর সেখান থেকে গুলশান একের দিকে আমরা চলে যাব। আমার ভাবে কেন কি করে ও সে ব্লক করতেছে, পারা লাগবে না। আমি আমার একটু দেওয়া হলো, বুঝছেন? ওই যে বাইকটা দেখতেছেন আপনারা, কালো ড্রেস পরা, সেও মতো ব্লক করতেছে। বন্ধুরা, এখন আমরা ইসিবি চত্বরে ফ্লাইওভারে উঠব। ফ্লাইওভারটা আমার খুব ভালো লাগে, একটা মিউজিক এনজয় করে। তুই সামনে নাম না পাই দিলা, ওই যে নিচে নাম, নিচে নামে তাই দিলা, কে বুঝে না তাহলে গাড়ি চালাতে হয় এটা আরেকজনে মারতে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি তিতুমীর কলেজ। তো প্রবেশ করলাম অনেকদিন পর কলেজে। আজকে মূলত মাস্টার্সে ভর্তির জন্য এখানে আসে। ডিপার্টমেন্টে কেন? হ্যাঁ, ডিপার্টমেন্টে আমি নিচে আছি, তুই যা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি সরকারি তিতুমীর কলেজে। আমার বন্ধু রাকিব, এই আরেকটা রাকিব, এর আগে যে ভিডিও দেখছেন সেও রাকিব। তো রাকিবের আজকে মাস্টার্সে ভর্তির জন্য এখানে এসেছে, তো ওর সাথে আমি আসলাম। আর আসার সময় হ্যাঁ টেস্টিমোনিয়াল আর ক্যারেক্টার সার্টিফিকেট আপাতত তোলা হয়েছে। এখন আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ প্লাস টাকা জমা দেওয়া এগুলো বাকি আছে। তারপরে আমাদের আজকে কাজ শেষ, গতকালকেও আসছিলাম, তো গতকালকে ভিডিও করা হয় নাই, তো আজকে কাজ কম, এই জন্য আর কি চিন্তা করলাম ভিডিও করা যায়।
আর আসার সময় দেখলাম যে ওভারব্রিজের নিচে মানে নামার সময় একজন কমন সেন্স নাই এমন একজন মানুষের সাথে দেখা হইল আর কি, ওই যে সামনে দেখে তারপরে নাইমে দেখি যে পুরো রাস্তা জ্যাম, যে জন্য ঘুরে আসলাম দেখি এই জ্যামই পড়ছে। তো যাই হোক, এখন আজকে কলেজে আসি, ঘোরাঘুরি করতেছে, কলেজটা আপনাদের দেখাবো, তো উপভোগ করতে থাকেন। মানে খাওয়া দাওয়া করতেছে, আমরাও খাওয়া দাওয়া করলাম, রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এখন ভর্তি কার্যক্রম আবার শুরু করবো। হ্যাঁ, ভর্তি কার্যক্রম শুরু করবো। মানে তুমি কি কি খাইলা? আমি ভেজিটেবল রোল আর পাকোড়া। ভেজিটেবল রোল পাকোড়া আমরা খেয়েছি, আমি খেয়েছি সামোচা ভেজিটেবল রোল। পাকোড়াটা তখন আসে নাই, তখন চুলায় ছিল গরম গরম, এখন আবার খাইলাম আমরা। যাক, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার ভিতরে চলে যাব। তো আজকে অ্যাকশন ক্যামেরাটা বাইকের সামনে লাগালাম, অনেকদিন যাবত এই অ্যাঙ্গেল থেকে কোনো ভিউ নেওয়া হয় না, তো এখন বাইকটা স্টার্ট দিয়ে এই অ্যাঙ্গেল থেকে একটা শ্যুট নেব। এখন যাচ্ছি ফটোগ্রাফি করার জন্য, সে ডকুমেন্ট ফটোগ্রাফি করতে হবে, কাজ প্রায় শেষ, তারপরে সব ডকুমেন্ট একসাথে জমা দিতে হবে। এরিয়াটা পুরো ফাঁকা, এই ডান পাশে নতুন বিল্ডিং হয়েছে, লাস্ট যখন এসেছিলাম তখন এই বিল্ডিংয়ের কাজ চলতেছিল। উঁচা নিচা উঠ, ছেলে মেয়েটা ভিডিও করতেছে, আজকে ডেটে দিবে। নিরিবিরি একটা জায়গায় বসবো, আইডি কার্ড দিব না মাস্টার স্যার? দেওয়ার তো কথা, আইডি কার্ড না দিলে হইব? কোন দিকে ওদিকে যাবে নাকি কোন দিকে যাবো? আরে কিছু থা লাগবো না, এই যে জায়গায় নিরিবিলি আছে, পরিবেশটা সুন্দর। কি ভবন বানাইছে এটা? জানি না কি ভবন বানাইছে। তো বন্ধুরা, আমাদের কাজ শেষ, ভর্তি কমপ্লিট কি রাখি? হ্যাঁ, মাত্র ভর্তি কমপ্লিট হয়ে আসলাম, আমি কাউন্টারে সব কিছু জমা টমা দিয়া, এখন আমি মাস্টার্স স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো তোমার এখন কেমন অনুভূতি লাগতেছে দীর্ঘ এত বছর পর? সেই স্কুল থেকে আমরা ফ্রেন্ড, একেবারে কেজি ওয়ান টু থেকে, তো এখন আমার বন্ধু মাস্টার্সে ভর্তি হয়েছে। মাস্টার্স তুইও পড়স না? ওইটার জন্য না, আমি বলতেছি যে এত বছর কিভাবে, অনেক দিন স্কুল লাইফ থেকে শুরু করে মিনিমাম তো স্কুল লাইফ ধরেন 8 বছর, আর কলেজ লাইফ 10 বছর, আর ভার্সিটি লাইফ মিনিমাম 7 বছর, মানে 17-18 বছর একসাথে আমরা এক বাসায় থাকছি। এখন হয়তো বা একটু আলাদা থাকি, আবার এক এলাকায় আর কি, আবার এসে পড়ছি নাকি, আবার আবার এক এলাকায় এসে পড়ছি। যাক, সম্পর্কটা সবসময় আগের মতোই আছে, স্কুল লাইফের ফ্রেন্ড, স্কুল মানে স্কুল লাইফ এটা তো থাকবে, তুলনা হয় না আর কি, এটা সবসময় থাকবে। যে যতই ভার্সিটি বা যতই কলেজ ফ্রেন্ড হোক না কেন, বাট স্কুল লাইফের মতো ফ্রেন্ড বা আপনার তাদের একটা মনের যে মিল, এরকম মিল কখনো পাবেন না আপনারা। হ্যাঁ, সেটা অবশ্যই, স্কুল লাইফের বন্ধু বান্ধব সর্বোপরি একটু ব্যতিক্রমী হয়, কিন্তু যে পড়ালেখার জীবন প্রায় শেষের দিকে, এই বিষয়ে কি বলবা? পড়ালেখা, আসলে পড়ালেখাটা এমন একটা জিনিস, মানে আগে তো বুঝতাম না, আগে বুঝতাম যে মানে পড়ালেখাটা আসলে কে আবিষ্কার করছে, বাট এখন আসলে পড়ালেখা যখন শেষের পথে, এখন মনে হচ্ছে যদি আবার স্কুল লাইফে ফিরে যেতে পারতাম। আসলে মনে হয় এই যে সবাই যে 1.5 বছর পর যে স্কুল কলেজ খুলছে, মন চাইতেছিল আমি যদি যেতে পারতাম, এটাই। তো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। যে যার বাসা দিয়ে চলে যাবো, তিতুমীরের কাজকর্ম শেষ আমাদের, আবার কোনো একদিন দেখা হবে তিতুমীর কলেজে। ব্যস্ততা দেয় না আমাদের অবসান, আমার বন্ধু সেও জব করে, আমিও জব করি, তো কাজের ফাঁকে যতটা সম্ভব ব্লগ করা হয়, সচরাচর
ওরকম ব্লক করা হয় না। সিগন্যাল দে, সিগন্যাল দে। ওকে বন্ধু, ও খিচুড়ি হাতছাড়া হাতছাড়া। হ্যাঁ ঠিক আছে, প্যারা ভাই নতুন একটা ক্যামেরা অ্যাঙ্গেল সেট করলাম, জানি না কেমন হইতেছে ভিডিও, বাসায় গিয়ে তারপরে দেখতে পারবো যে ভিডিও কোয়ালিটিটা কেমন হয় বা ভিডিও অ্যাঙ্গেলটা কেমন হয়। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম এখানে সেট করবো।